ওয়াদের মাসখানে একটা আবেদন আপনাদের কাছে। আমি যে মাইক ধরেছি মোটামুটি কয় ঘন্টা কাটা গেছে, 12টা বাজে না, 2 ঘন্টা বাদ যতটুকু হয়েছে আপনি কি টের পাইছেন? মনে হয় যেন কি 10 মিনিট হয়েছে। আর আমি ওয়াজ করতে গিয়ে গানে বামে গিয়েছি এবং কোন ধরনের ফাউ কথা বলেছি, কোন ধরনের বাজে কথা বলেছি, দলিলের বাহিরে কথা বলেছি? আমি একটা কথাই বলেছি যে আহলে বাইতের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, সেই আহলে বাইতকে যারা নিঃসংশয়ভাবে শহীদ করেছে এদের সঙ্গে কখনো আমাদের সম্পর্ক থাকতে পারে না। পরিষ্কার পরিষ্কার। এবার আসুন আপনাদের কাছে একটি কথাই বলি, এই মাহফিলটা যে হয়েছে আমার পিছনে তারা 3 বছর অপেক্ষা করেছে। কয় বছর? 3 বছর আগে যে দাওয়াত আমি নিয়েছি সেই 3 বছর পরে আজকে দাওয়াতে আমি এসেছি। আমার জীবন থেকে এই সময়টা চলে গেছে। তবে একটা কথা বলি যুবক ভাই, আমার এজি লম্পট, তোমাদের কথা শুনে আমি ভয় পাচ্ছি। চট্টগ্রাম উর্বর জমি, সুন্নি জামাতের উর্বর ভূমি, তরিকতের এলাকা, এজিদ লম্পট, এদিকে আওয়াজ হয় নাই, এদিকে আওয়াজ হয় নাই, এদিকে আওয়াজ হয় নাই। এবার চট্টগ্রাম থেকে ফাইনাল, এদিকে সিদ্ধান্ত ফাইনাল, এদিদ লম্পট, এদিদ চরিত্রহীন, এদিদ বেনামাজি, এদিদ নেশাখোর, এদিদ মুরতাদ, এদিদ কাফের। এটা হলো আমার আকীদা। ইমামে আজম আবু হানিফা যদিও কাফের বলেননি, কিন্তু ইমাম আহমদ আহমদ ইবনে হাম্বাল ওনাকে কাফের বলেছেন, আমরা সেই মতটাকে গ্রহণ করেছি। কথা বলেন ঠিক না? যদি আপনারা নিজেদের জন্য এত দরদ করে তাহলে চট্টগ্রাম বলে যায় আপনার ঘরে ছেলে হলে তার নাম রেখে নিয়েছি। এজিদ রাখবো কেউ? এজিদ রাখবে না কি কেউ? এজিদের নাম শুনছেন? কারো নাম রাখছে? ফেরাউন কথা করে, ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এজিদ, কেন এদের নাম রাখে নাই? এদের নামটা ইসলামের ইতিহাসে কালো অধ্যায় হিসাবে লেখা আছে। কারবালার ওয়াজ দিছেন, কারবালার ওয়াজের 3 ভাগের 1 ভাগের অর্ধেক করলেন, 3 ভাগের 1 ভাগের অর্ধেক করলাম। হুজুর কি বলেন? সবই তো হয়ে গেল, কিন্তু যাওয়া তো সম্ভব না। মাঝখান দিয়ে একটা কথা বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের দেশে দরবার আসেনি, হক দরবার আসেনি, সুন্নি দরবার আসেনি, মাদ্রাসা আসেনি, মাদ্রাসার সাথে আমাদের কোনো বিরোধ প্রতিষ্ঠানের ব্যক্তির দায়ে কখনো প্রতিষ্ঠান নিবে না, ব্যক্তির দায়ে কখনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না, এক মুরিদ অপরাধ করলে দরবারকে অপরাধ বলা যাবে না, যদি পারেন সংশোধন করে দেন, ঠিক কি না বলেন? এখন পরিষ্কার কথা, মাদ্রাসা আসেনি, মাদ্রাসা আরো দরকার আসেনি, সুন্নি দরবার আসেনি, দরবার আরো দরকার আসেনি। যার যার দরবার, যার যার খানকা, যার যার পীর, যার যার মুরিদ করে আপনারা থাকেন, কেউ কাউকে আঘাত করে আমরা কথা বলবো? প্রতিষ্ঠান যেমনি আছে চলতে থাকুক, আরো 20টা প্রতিষ্ঠান হোক, এতে সুন্নিয়তের উপকার হবে, ঠিক কিনা? যদি কাহার মধ্যে কোনো ত্রুটি থাকে সংশোধন করে নেন, কথা বলেন ঠিক কিনা? আমার মাঝে কোনো দোষ থাকলে আমি কি করে নিব? সংশোধন করে নিব। কথা পরিষ্কার, সুন্নি জামাতের পীর মাশায়ে এই চট্টগ্রামবাসী শুনে রাখুন, সুন্নি জামাতের দরবার আরো 100 হোক, সুন্নি জামাতের সংগঠন আরো 500 হোক, সুন্নিদের মাদ্রাসা আরো 1000 হোক, প্রত্যেকটাই উপকার। কথা বলেন ঠিক কিনা? তখন সময় আমরা যার যার জায়গায় থাকলেও আমরা সুন্নতের বৃহৎ কল্যাণে একটা ময়দানে আসতে হবে, ঠিক কিনা বলে? কোনো হিংসা রাখা যাবে না, কোনো নিন্দা রাখা যাবে না। আমাদের মাঝে যদি কোনো ধরনের ত্রুটি থাকে আমরা সংশোধন করে নিব, ঠিক কিনা বলে? আজকে
আজকে মাদ্রাসার কোনো দোষ নাই, দরবারে কোনো দোষ নাই, দোষ হলো অতিভক্তি, অতিভক্তি কিছু ফেসবুক মাস্টাররা বেশি বেশি ফন্ডিকি করে ফেসবুকের মধ্যে এক খুদুর কার খুদের পিছনে লাগাই দিতেছে। এই ফেসবুক মাস্টারদের ফেসবুকের উপর আমল কইরা আপনারা কখনো শূন্যতার এই সুন্দর বাগানটাকে নষ্ট করবেন না, কথা বলেন ঠিক কিনা বলেন। একটি কথা বলি, এই মাহফিলের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে হুজুর আপনাকে এনেছি কিন্তু আমাদের কিছু আর্থিক সংকট, যেইভাবে আর্থিক সংকট লেগেছে আমি এক পার্সেন্ট বিশ্বাস করি না। আপনাদের উদ্দেশ্য হলো আপনারা দিবেন মাহফিলে কিন্তু আপনারা চাচ্ছেন দূরের মানুষগুলো আপনাদের সাথে শরীক হয়ে সওয়াবের অংশীদার হবে, ঠিক কি না? আপনারা যেই মানুষ এই মাহফিলে আপনার ইচ্ছে করলে 10 জন মানুষ এই মাহফিল করতে পারেন, পারে কি পারে না? আপনাদের তৌফিক আছে, এটা একটা সালা কি করছেন যে সবাইকে শরীকদার বানাইতেন, সওয়াবের অংশীদার বানাইতেন। আপনারা কি সওয়াবের ভাগ দিতে চান? না, নিতে চান? যদি নিতে চান না আওয়াজ বড়ই কত আওয়াজ করবো, তাহিনীর সাথে আওয়াজ করলে দাম বেড়ে যায়। একটা লোক হাত তুললে বলবেন হুজুর এখানে কিছু নগদ চাইছে, আবার আগামী বছরে পরিপূর্ণ মাহফিল জন্য সম্পন্ন করতে পারি, নগদটা আমি একটু পরে বলবো কিন্তু বাকিটা একটু দেখি কি করা যেতে পারে। এক নম্বর, একটা প্রেমিক হাত তুললে বলবেন যে হুজুর সুহাগের কারবারের মাহফিল নবীর আউলাদ দিনের জন্য আমাদের জন্য জীবন দিল, আমাদেরকে বেহেস্তে নেওয়ার জন্য ওসিলা বানাইলো, আজকে সেই আহলে বাইতের মহব্বতে আমরা এই মাহফিলে আমার পক্ষ থেকে আগামী বছরের জন্য আমি 20,000 টাকা দিব। মোহাম্মদ তৌহিদ দিলে 20,000 টাকা চলবে? মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আলহামদুলিল্লাহ। কর দুই নম্বর, তৌহিদ ভাইয়ের সাথে সম্পৃক্ততা রেখে আর একটা লোক বললেন হুজুর আমি দিব 12,000 টাকা মিলাদ নবীর মহব্বত, তাড়াতাড়ি পেয়েছি ওই যে লোকটা ছেলে নাম কি মোহাম্মদ হৃদয়, হৃদয়ের জ্বালা হলে দাও না, হৃদয়ের কোলে দাও না, প্রভুর প্রেমে মন সাঁতার দাও না, ঠিক না? হৃদয় তোমাকে ধন্যবাদ, তুমি দিয়েছো 12,000 টাকা জরিমানা, মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, বলুন আমিন। এই হৃদয় তোমার বাসা কোথায়? তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও, ধরতে সুবিধা হবে। একটা প্রেমিক বলবেন আমি দেবো 11,000 টাকা। কই 11,000 কে? আমার গাউস বাগের পাগল একটা লোক করেন হুজুর আমি দেবো 11,000 টাকা, 11,000 কে দিবেন? একটা লোক এমাটা প্রেমিক কে আসো গৌসে কবি কিনে একটা পাগল আছেন নি দেন দিয়ে দেন, এমনিতে হাত তুলবে না, হাত কিন্তু বাঁকা হয়ে যাবে বেটা, রসিকতা দেখে সব জায়গায় না, মনে রাখবা হাসতে হাসতে ইমান চলে যায়, তুমি কি জানো বেটা? এখন তো ওয়াজ শুরু করি নাই, এখন ভূমিকাতে আছি, এক ঘন্টা ওয়াজের পরে ওয়াজ বন্ধ করার কথা ছিল, আমাদের স্যারের ধন্যবাদ যে আমি কোন একটু সময় দিয়েছে, আমার বলছে 11টা মাহফিল শেষ করার জন্য, আমাদের স্যার বলছে
কিন্তু দেশের পরিস্থিতি বুঝেনি এত লোক কন্ট্রোল করা কতগুলো পুলিশ প্রশাসন 150 প্রশাসনের লোক আছে কাজ করতেছে কিন্তু আরে বাপ শান্ত 1000 এর নামে লাস্ট টাকা শান্ত তাহেরি বাংলা কথা বলতে পারে না বুঝছেন কাটকালি হারা সারা তো ইউটিউব এরা ব্যবসা করে ভাগে তা আমি বাস খাই রাস্তা রাস্তা ওই যে শুনিছে মনে হচ্ছে দিনের বেলা হয়েছে এখন একটা লোক 11000 না দিলে কাজ করতাম না একটা লোক দেন 11000 গাউসে পাকের মহব্বতে আমার গাউসে কমিটি সারা এশিয়া উপমহাদেশে এক বিশ্বের নজির স্থাপন করছে মানবিক সংগঠন গাউসে কমিটি বাংলাদেশ কথা কোন ঠিক কি না বলবো এক মুরুব্বি বেরেছে কোন নিশি রেতে কার বাসি বাসি আর শুনে নাও আমরা রাখেন কইতাছি একটা লোক দেন 11000 একজন 11000 কে দিবেন এই কালেকশন সময় লাইট বিল বন্ধ করে দিও কে দিবেন 11000 আর শুনে ওই আরেকজন বলছি মোহাম্মদ ফাহিম 11000 টাকা দরকার মারহাবা আর উনি কে এম হাসান গাউসে কমিটি মাশাআল্লাহ এম হাসান দিয়েছেন 11000 টাকা বরকত মারহাবা আল্লাহ কবুল করুন আমিন আমিন 11000 কত হইছে দুই জন 22000 আর 12000 কত হইছে আগে বিশ হ্যাঁ না 53000 ইয়া 54000 54000 আমার নবী জান্নাতের আরে টাইম তো নিছ তুমি নিছ টাকা থ্যাংক ইউ না না আমি তো নেক্সট স্পেস বসো একটু বসো আমার খুব আদরের ফাহিম খুব এই আপনি কথা বলবেন না আল্লাহ তাকে হায়দরাস করুক আমিন কোন আমার এক মহব্বতের আব্দুল মুবিন আমার খুব কাছে মহব্বতে সুন্নতে বিজয় আল্লাহ পাক তার এই খেদমতগুলো কবুল করুক আমিন কোন আরেকজন লোক আমার নবী জান্নাতের 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছে ঠিক কি না আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন ওই 10 জন সাহাবীর মহব্বতে একটা লোক হাত তুলে বলেন হুজুর আমি দিব 10000 টাকা একজন একজন শুধু একজন আমি কিন্তু বেশি বলি নাই আমি 1 লাখ বলতাম কারণ আমি এত অল্প ইলেকশন করি না একজন বলেন হুজুর আমি দিব 10000 টাকা 10 জন সাহাবীর মহব্বতে কে দিবেন 10 জন সাহাবীর মহব্বতে একজন লোক দেন হুজুর আমি 10000 টাকা দিব আমার অতনের মতন হৃদয়ের মতন এরপরে ফাহিমের মতন যারা যারা আছে আর কি না কে দিবেন 10 একজন দেন না 10000 টাকা দেরি করছেন কেন আছে কেউ এই নজরুল নজরুল ছাপ নাই নজরুল নজরুল ও পিতা 10 20000 টাকা আল্লাহ কাউন্সিলর বারবার কবুল করো আমিন কোন ফাইজিনি আচ্ছা খবর আছে না নজরুল সাহেব কত ও সারা কাছে ও যে 10 পয়সা পাক বান্ধা কোন কইছে 5000 টাকা মারহাবা কোন বাক্কা সবাক তো ও আদেশে মিলিয়ে দিছে আর কি পাক বান্ধা তো মারহাবা কোন 5000 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আরেকজন লোক কোন হুজুর আমি 5000 দেব পাক বান্ধা কোন কে 5000 5000 আমি আছি কই নাম কি বাবা আলিয়াস গর তারপর ভাগ্যবান নাম আলিয়াস গর
আল্লাহ ওনার আলিয়াস গোর সঙ্গে জান্নাতি করুন আমিন আল্লাহ তার আলিয়াস গোর দিব 5000 টাকা মারহাবা কোন আল্লাহ আপনি দানটাকে নাজাতের উসিলা বানিয়ে দিবেন আমিন কোন আচ্ছা গেল দুইজন আরে তোমার নাম কি দা আমি 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 দোনা আমি মহাশয় আপনার মায়ের হক থেকে 1000 টাকা মারহাবা কইলেন
আরেকজন দেন 1000 কই আল্লাহ ঠিক কবুল করে নামিন কোন আর কে দিবেন 1000 আছে আপনি দিবেন নিয়ে আসেন আসেন আস্তে আস্তে টাকাটা পাঠিয়ে দেন আর আপনাদের কমিটির লোক যদি থাকে আপনারা ভিতরে পাঠিয়ে দেন ছয়টা প্যান্ডেলে হাতের উপরে দিয়ে দেন মোট 318 এক তিনজন করে পাঠিয়ে দেন যেন টাকাটা তুলে আনতে পারে যান নগদ আজকের জন্য নগদ একটা হাত যেন খালি না যায় সবাই আমার সাথে একটি গজল বলেন বলতে বলতে আপনি টাকাটা দেন ভুলে যেতে চাইলে বলো না ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না ঠিক না দেন আপনার তো মুখ জানে নাই কারা কারা খুশি হয়েছেন হাত তোলে সোজা করে একদম সোজা বিসমিল্লাহ করে পকেটে হাত দেন আবার আরেকজনের পকেটে হাত দেন নিজের পকেটে হাত দেন ওয়াজ শেষ আর সামনে যাব না অনেক হয়েছে এ আনা বি সালাম